হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে উঠেছে একাধিক অভিযোগ। বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভারতের সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের চেষ্টা। এই পরিস্থিতিতে বিশেষ কমিটি গঠন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফ এর নেতৃত্বে সেই কমিটি গঠন করা হয়েছে। অমিত শাহ জানিয়েছেন, বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশ সীমান্তে নজর রাখার জন্য কেন্দ্রীয় সরকার একটি বিশেষ কমিটি তৈরি করেছে। বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবে এই কমিটি। বাংলাদেশে বসবাসকারী ভারতীয় হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে যোগাযোগ রাখা হবে বলে জানিয়েছেন অমিত শাহ। কমিটির নেতৃত্বে থাকছেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি। কমিটিতে রয়েছেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি, ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি, ল্যান্ড অ্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সেক্রেটারি ও এক সদস্য। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে যে বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। সংসদে সে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুধু তাই নয়, বৃহস্পতিবার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, দ্রুত সেদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।